বিরোধী দলগুলি একসঙ্গে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে, তখন কলকাতায় তৃণমূলের বিরুদ্ধে পথে নামল কংগ্রেস। সিএসসির বিল নিয়ে রাস্তায় প্রবেশ কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, অন্যান্য রাজ্য থেকে রাজ্যে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি, প্রত্যেক বছরই বাড়ছে বিদ্যুতের মাশুল। তার উপর গরমকালে যখন তাপমাত্রা অনেকটাই বেশি থাকছে, সেই সময় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের ফলে অসুবিধায় পড়ছে মানুষজন। তারই প্রতিবাদে মঙ্গলবার তারাতলা সিএসসি অফিসের সামনে কংগ্রেসের সহসভাপতি মোহাম্মদ মুক্তারের নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশ করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা মোহাম্মদ মুক্তার এবং কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি। তারাতলা সিএসসি অফিসে কংগ্রেসের তরফ থেকে ডেপুটেশনও দেওয়া হয়। दोस्तों साथियों, नेतागण बैठे हुए हैं। आज की जो हमारा प्रतिवाद कर आज की जो अपनी जो बोलें हमारे सी निजे मनोपोली आज के दीर्घदिन इलेक्ट्रिक बिल गरीब मानुष साधारण चेपे दीचे एक पुर दाय राज्य सरकार एवं जो आंदोलन करी विद्युत मंत्री या प्राइवेट कंपनी सी एस सी जो आंदोलन को मारा दे और एखान बेसि दूर न गोयका बाड़ी ওখানে আমরা আবদার হব, ওখানে করব। যতদিন ওই ওই গরিব অত্যাচার হচ্ছে বিলটি নামে তোলাবাজি করছে এই গোয়েঙ্কা আমরা ছাড়বো না। আর এই প্রতিবাদ দীর্ঘদিন যতদিন এই বিলটা যদি কমানো না যায় গরিব মানুষের উপরে এক্সট্রা বিল এক্সটেন্ডেড বিল করে গরিব মানুষ চেপে দিচ্ছে। আমরা প্রতিবাদ করছি, এই যদি না হয় পুরো পশ্চিমবঙ্গে এই